অল মাই ফ্রেন্ডস, আজকে সকাল থেকে আমি আমার ব্লগিংটা শুরু করছি। এখন ঘড়িতে বাজে 10:30, তা একদম সকাল থেকে শুরু করতে পারিনি, কারণ মেহেন্দি আজকে ডিউটি যাবে, তো ও 12টায় ও বেরিয়ে যাবে, তা সেই জন্য আজকে সকালবেলায় উঠেই আগে রান্নার ব্যবস্থা করেছি। তো এইখানে আমি চড়িয়ে দিয়েছি, এটা হচ্ছে সয়াবিন, যেটা মেহেন্দি খেতে খুব ভালোবাসে। আর এখানে করব হচ্ছে ডিমের অমলেট, আর এখানে হয়ে গেছে হচ্ছে ডাল, দেখতেই পাচ্ছ। তো এটা দিয়ে মেহেন্দিকে আমি খেতে দিয়ে দিব, আর এটা খেয়ে মেহেন্দি চলে যাবে। ব্রেকফাস্ট বলে এখনো কিছু হয়নি, কারণ মেহেন্দি যেহেতু 12টায় বেরিয়ে যাবে, তা ওর ব্যবস্থাটা আমি আগে করে দিচ্ছি, কারণ ওটাই আগে প্রয়োজন। তা যাই হোক, দেখতে থাকো তোমরা সারাদিনের আমার ব্লগ, আর এনজয় করতে থাকো। চা খেয়ে তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে, তোমাদের তো বললামই আমি, আর দেখতেই পাচ্ছ যে রান্না বান্না করে মেহেন্দিকে খেতেও দিয়ে দিয়েছি। আর বাদ বাকি যে কাজকর্মগুলো সম্পূর্ণ মেহেন্দি করেছে, যেরকম তোমার বিছানা তোলা, তারপরে ঘর ঝাড়া, মোছা, ইভেন ওর একটা জুতো ভিজিয়ে রেখে দিয়েছিল, সেটাও পর্যন্ত আমি ধুয়ে দিতে পারিনি। মানে কি বলতো, মানে শরীরটা অতটা ভালো ছিল না বলে না কালকে ধুয়ে দিতে পারিনি, তো ওটাকেও ও ধুয়ে দিয়েছে, আবার পুজোও করে দিয়েছে। মানে সংসারের যে বড় কাজগুলো সম্পূর্ণ শেষ করেছে আমার মেয়ে। তা যাই হোক, তোমাদেরকে আর নতুন করে কি বলবো। তা আমার এখানে যেহেতু রান্নাবান্না সব শেষ হয়ে গেছে, তা আমি এখন এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে সোজা চলে যাব হচ্ছে স্নান করতে। স্নান ঠান হয়ে গেলে পরে ব্যাস বড় একটা কাজ শেষ। সংসারে দেখবে স্নান পুজো, মানে এটা হচ্ছে কি বলতো, এটা যদি আগে ভাগে হয়ে যায় না, তাহলে পরে কিন্তু অনেকটা কাজ এগিয়ে যায়। তা যাই হোক, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগিংটা। তা এখন আমি সব এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবো। আমার পৃথিবী হচ্ছে আমার মেয়ে আর আমার স্বামী। কেন এই কথাটা বললাম জানো? কারণ সংসার করতে করতে না অনেকটা অভিজ্ঞতা হয়ে গেছে, আগে কিছুই বুঝতে পারতাম না, এখন বয়স বাড়ার সাথে সাথে অনেকটা মানে অভিজ্ঞতা হয়েছে। তাও বলবো যে অতটাও অভিজ্ঞতা হয়নি, তো অনেকে আগেই বুঝে যায়, অনেকে পরে বুঝে, তো আমি অনেক পরেই বুঝলাম। আমার অনেকটা বয়স হয়ে যাওয়ার পরেই আমি বুঝলাম যে সংসারে তুমি যতই করো না কেন, কারোর জন্যই করো না কেন, কোনো নাম হবে না, বরঞ্চ তোমার কি বলবো, তোমার নিন্দাই সবাই করে বেড়াবে। তাই এখন আর আমি আর কারো কথা ভাবি না, এখন নিজের মনে নিজে চলি, এই নিজের ঘরে টুকটাক কাজকর্মগুলো করি, আর এতেই আনন্দ খুঁজে বেড়াই। তো দেখোই তো আমাকে সবসময়, আমি ঘরেই থাকি, ঘরে থেকে ঘরের কাজকর্ম করি, এর মধ্যেই জানি পরম আনন্দ। আর আমার মেয়েটা দেখতে দেখতে তো সংসারই হয়ে গেছে একদম, সেই ছোট্ট মেয়েটা সেদিনই জন্মেছে, আর আজকে কত বড় বড় ভাব হয়ে গেছে, যাক দেখেও খুব ভালো লাগে। আর কি বলবো, যেটা আমি বুঝতে পারিনি ওর বয়সে, সেটা আমার মেয়ে বুঝে গেল। তা যাই হোক, সবটা বুঝে তারপরে এই সংসার করতে যাওয়া ভালো, কারণ আমি অনেক ছোট বয়সে সংসার করতে চলে এসেছিলাম, যখন আমার সংসারের কোনো অভিজ্ঞতাই ছিল না, তা তখন থেকেই আমি সংসার করি। যাই হোক, এখন সংসার কী জিনিসটা এখন সেটা আমি বুঝতে পারি যে কতটা কঠিন। সত্যিই তাই বলে না, বাস্তব অনেক কঠিন, তা সেটা এখন আমি নিজেই বুঝি।
মেহেন্দিকে দেখতেই পাচ্ছ মেহেন্দি তৈরি হয়ে গেছে তো আর কিছুক্ষণের মধ্যেই রওনা দিয়ে দিবে হ্যাঁ হ্যাঁ তৈরি তৈরিই তো বলে বাংলায় তো তৈরিই বলে রেডি রেডিকে কি বলে তৈরি বলে বাংলাতে তৈরি বলে তো দেখতেই পাচ্ছ আমার মেয়ে সব কাজকর্ম করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে এখন যাবে হচ্ছে ডিউটিতে তো কখন আসবি বাবা আস্তে আস্তে রাত্রি 12টা এসে খাবি কিন্তু হ্যাঁ ডিনার করবি আমি রুটি করে রাখবো হ্যাঁ রুটি করে রাখবো এসে খাবি হ্যাঁ রুটি করে রাখবো খেয়ে আসবি না হ্যাঁ না রুটি খেলে কেউ মোটা হয় নাকি ঠিক আছে কালকে দেখো এই যে মেহেন্দির এখানটায় এই যে হাতের এখানটায় এই যে এইখানটায় এইখানটায় এই যে লাল লাল রেড রেড দেখতে পাচ্ছ তো এখানটায় পুরো গরম জল পড়ে গেছিল একদম সাথে সাথে মেহেন্দি ঠান্ডা জলের নিচে ধরেছে তাই ফোসকাটা পড়েনি কিন্তু একদম পুরো গরম জল পড়ে গেছিলো টার্বুলেন্স হচ্ছিল পুরো গরম জল হাতের মধ্যে পড়ে গেছিল লাগাতেই পাইলে জামা কাপড় স্পিন হয়ে গেছে তো এখন জামা কাপড়গুলো মেলে দিয়ে আমি সোজা চলে যাব হচ্ছে স্নান করতে তো স্নান করে এসে ভাবছি যে একটুখানি রিলায়েন্সে যাব কারণ ঘরে একটা ফোঁটাও চাল নেই তো চালটা এনে রাখি কারণ বিকেলবেলা না আর বেরোতে ইচ্ছা করে না তো ভাবছি যে স্নান ঠান করে একবারে চালটা এনে তারপরে লাঞ্চটা করব তা চলো তোমরা দেখতে থাকো আর আমি এদিকে জামা কাপড়গুলো মেলে নিই মেলে ঠেলে নিয়ে তারপরে স্নান ঠান করে তারপরে একবার যখন লাঞ্চ করব তোমাদের সাথে তখন আমি কথা বলবো এখন ঘড়িতে 5:45 বেজে গেছে আর আমি তো তোমাদেরকে বললামই যে আমাকে একটু রিলায়েন্সে যেতে হবে কারণ ঘরে চাল নেই তো এখানে দেখতেই পাচ্ছ আমি চাল আর এখানে নিয়ে এসছি হচ্ছে ডাল দাঁড়াও 1 মিনিট তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও খুলে নিই তারপরে দেখাচ্ছি তো চাল তো এনেছি এই যে দেখতেই পাচ্ছ এই যে চাল এনেছি এখানে 10 কিলো আর এখানে এনেছি খোলা আটা এই আটাটা না খুব ভালো যার জন্য এই আটাটা খাই আমরা আর এখানে এনেছি মুসুরির ডাল আর এখানে হচ্ছে এই বিস্কিটটা এনেছি কারণ এই বিস্কিটটা না আমার চায়ের সাথে খেতে খুব ভালো লাগে খুব ভালো এই বিস্কিটটা তো 5:45 যখন বেজে গেছে আর আমার একটুখানি আজকে কফি খেতে ইচ্ছে করছে তো সেই জন্য চলে আসলাম রান্নাঘরে তো এখন কফি বানাবো কিন্তু রেডিমেড কফি রেডিমেড বানাবো তো এই লাইটটা অফ করে দিই সব লাইট জ্বলে থাকলে পারে না ভীষণ গরম লাগে ভীষণ গরম লাগে তো রেডিমেড চাটা চা না তো কফি তো রেডিমেড কফি খাবো আজ খুব কফি খেতে ইচ্ছে করছে তা সেই জন্য চলে আসলাম তো এই যে দেখতেই পাচ্ছ এই যে এটা এখন খাবো এখন গরম জল করব গরম জল করে তারপরে ওটাকে ঢেলে দিব ব্যাস আমার কফি রেডি একদম ইজি
তারপরে মেহেন্দি তো আস্তে আস্তে সেই রাত্রি 12টার পর আসছে মেহেন্দি তা আমি আজকে মেহেন্দির জন্য রুটি করে রাখবো আর দুপুরবেলার তো সেই কি বলবো দুপুরবেলার তো সেই তরকারি আছে সয়াবিন আলুর তরকারি তা মেহেন্দি খুব ভালো লেগেছে আজকে লাঞ্চটা করে না খুব ভালো লেগেছে আর ওর মনের মতন হয়েছে তো কারণ সয়াবিনটা ও খুব ভালোবাসে গরম গরম সব কিছু খেয়েছে খুব ভালো লেগেছে তো সয়াবিনের তরকারি আছে আর রুটি করব ব্যাস ওটাতেই আমাদের ডিনার হয়ে যাবে তো দাঁড়াও আমি এখন জলটা বসিয়ে দিই যেগুলো দুপুরবেলায় আমি রান্না করেছিলাম সেগুলোকেই গরম করে রাখছি তো মেহেন্দি তো আস্তে আস্তে 12টা বেজে যাবে তো সেই জন্য আমি এখন রুটি করে রাখছি ও এসে আমাকে বলেছে যে ডিনার করবে তো সেই জন্য আমি রুটি রেডি করে রাখছি সব কিছু রেডি করে রেখে তারপরে ওই একটু ওর জন্য ওয়েট করব তারপরে ও এলে একসাথে আমরা দুজনে ডিনার করব তা আজকের মতন ব্লগিংটা আমি এখানেই রাখছি তোমাদের থেকে বিদায় নিচ্ছি আমার এই ব্লগিংটা কিরকম লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্ট করো শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো খুব আনন্দ পাবো ঠিক আছে তো চলো আজকের মতন এখানেই টাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো